ইনভিজিলেটর ধরুন 11:15টার সময় বক্স প্যাকেট কালেক্ট করবে এবং 11:35-এর মধ্যে হলে ঢুকে যাচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে তারা 11:40-এ প্রশ্নপত্রের প্যাকেট কেটে প্রশ্ন বিলি করবে 45-এর মধ্যে। 15 মিনিট ছাত্রছাত্রীরা প্রশ্ন দেখে নেবে, 11:55-এ খাতা পাবে, 12:00 থেকে তারা লিখবে, 3 ঘন্টার পরীক্ষা 3টের সময় শেষ হবে। CWSN বা স্পেশাল চাইল্ড যারা আছে তাদের জন্য 45 মিনিট ম্যাক্সিমাম অ্যাডমিসিবল টাইম। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। এবারে ভেনুর ক্ষেত্রেও আমরা কিছু চেঞ্জেস করেছি, যেরকম আমরা বলছি কেউ ঢুকবে না, কোনো গার্জেন প্রথম দিনও ঢুকবে না, সেটা আমরা বারংবার বলেছি, আপনারা খুব ভালোভাবে সেটাকে বিভিন্ন সময় লিখেছেন দেখিয়েছেন, সেটাতে আমাদের উপকার হয়েছে। এবং এইটা করার একটা মূল জায়গা যেটা হয়, যেটা রেকর্ড বলছে যে গত 10 বছরে আমরা দেখেছি প্রথম দিনেই যত রকমের সমস্যা যদি তৈরি হয়েছে তাহলে সেখানে প্রথম দিনেই হয়েছে, এবং প্রথম দিনেই প্রায় 2 ঘন্টা মতন ভেনুতে গার্জিয়ানরা ঢুকে থেকে যান, সেটা একটা বিশাল সংখ্যক, মানে রেশিওতে দেখতে গেলে যদি 100 জন ছাত্র হয় সেখানে 400 জন ঢুকে যায় ভেনুতে। সেটাকে নিয়ন্ত্রণ করা বা তার পর্যবেক্ষণ করা কারোর পক্ষে সম্ভব নয়, ফিজিক্যালি সম্ভব নয়। তো সেইটাকে মাথায় রেখেই আমরা যেটা করেছি, প্রতিটি ভেনুর বাইরে এবং ভেনুর ভেতরে ডিসপ্লের ব্যবস্থা করে রাখছি, যাতে ছাত্রছাত্রীদের কোনো রকম মানে হল অ্যালটমেন্ট বা হল কোন দিকে কোথায় কে বসছে না বসছে সেটা ডিটেইলে যাতে প্রতিটা কেন্দ্রে থাকে, সেই ইনস্ট্রাকশন অলরেডি আছে। ছাত্রছাত্রীদের কি করণীয় বা না করণীয় সেটাও আমরা পোস্টার আকারে আমি জানিয়েছিলাম আপনাদের, যে আমি সেটা টেস্ট পেপারে অলরেডি দেওয়া আছে, এবং পরবর্তীকালে আমরা পোস্টার করে পাঠাচ্ছি স্কুলগুলোতে, সেটা অ্যাডমিট কার্ডের সঙ্গে বিলি হয়ে যাবে প্রতিটি স্কুলের ক্ষেত্রে, এবং আমরা ওয়েবসাইটেও দিয়ে রাখছি, হলে স্কুলে লাগানো থাকবে, যাতে অ্যাডমিট কার্ড যখন নিতে আসবে তারা যেন দেখতে পায় পোস্টারটা, ডিসপ্লে থাকবে আর কি। কারণ প্রতিটি ক্যান্ডিডেটকে আমরা দিতে পারবো না অত পোস্টার দিতে, মানে দেওয়ার লাভও নেই আর কি, কারণ আমরা প্রতিটি টেস্ট পেপারে দিয়ে দিয়েছি। সো সেই জন্যে আমাদের আলাদা করে আর পোস্টার দেওয়ার দরকার নেই, কিন্তু পোস্টারটা আমরা ডিসপ্লেতে রাখছি ফর গার্জেন্স অ্যান্ড স্টুডেন্টস যারা অ্যাডমিট কার্ড নিতে আসছে।